অ্যাকাউন্টিং চ্যাপ্টার 10 পার্ট 2। আমরা চ্যাপ্টার 10 এর পার্ট 1 এ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি নিয়ে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। প্রথমে আমরা প্রিপেয়ারিং স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি নিয়ে কথা বলবো। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ইজ প্রিপেয়ার্ড টু অ্যাসার্টেন দ্য ক্লোজিং ব্যালেন্স অফ ওনার্স ইকুইটি অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ এই স্টেটমেন্টটা আমরা কেন করি, স্টেটমেন্টটা করি যাতে করে আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে, বিশেষ করে এক বছর পর, ওনার্স ইকুইটি যারা আছে, যারা মালিক আছে প্রকৃত, যাদের শেয়ার আছে, তাদের তারা কী অবস্থায় আছে সেটা দেখার জন্যই মূলত আমাদের এই স্টেটমেন্ট অফ ইকুইটিটা, চেঞ্জেস অফ ইকুইটিটা করতে হয়। টু অ্যাসার্টেন দিস, দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, নেট প্রফিট অর লস, ড্রয়িংস আর অ্যাডজাস্টেড উইথ দ্য ওপেনিং ব্যালেন্স অফ ওনার্স ইকুইটি। অর্থাৎ এটা কীভাবে করে সেটাই বলে দেওয়া হয়েছে এখানে। প্রথমে হচ্ছে ওপেনিং ব্যালেন্স অফ ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সের সাথে আমরা অ্যাডিশনাল কোনো ক্যাপিটাল থাকলে সেটাকে অ্যাড করব, তারপর প্রফিট থাকলে অ্যাড করব, লস হলে মাইনাস করব, ড্রয়িং থাকলে সেটাকে মাইনাস করব, তাহলে আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির ব্যালেন্সটা পেয়ে যাব, ক্লোজিং ব্যালেন্সটা পেয়ে যাব। কীভাবে করতে হয় আমরা যে ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছি, প্রথমে অবশ্যই অর্গানাইজেশনের নাম আসবে, তারপর কী করছি সেটা, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আর ইয়ারের যে বছর কাজটা করছি সে বছরের ডেটটা দিতে হবে। পার্টিকুলারসে কী বসবে, প্রথমে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে ক্যাপিটালটা দেওয়া থাকবে সেটা আমরা আউটার কলামে বসিয়ে দিব। দেন এটার সাথে আমরা অ্যাড করব, যদি কোনো অ্যাডিশনাল ক্যাপিটাল থাকে সেটাকে আমরা অ্যাড করব। এই দুইটাকে অ্যাড করার পরে এটার সাথে আরও যদি প্রফিট থাকে তাহলে প্রফিটটাকে অ্যাড করব, আর যদি লস হয় তাহলে লসটাকে মাইনাস করব। তারপরে আমাদের কী করতে হবে, আমাদেরকে যদি কোনো ড্রয়িং দেওয়া থাকে, ড্রয়িংস দেওয়া থাকে, সে ড্রয়িংটাকে মাইনাস করতে হবে। এখানে ড্রয়িং, ইনকাম ট্যাক্স, এই দুইটাকে একসাথে অ্যাড করে একেবারে মাইনাস করা হয়েছে। তাহলে দুটো জিনিস, দুটো টার্ম আমরা মাইনাস করব, ড্রয়িংসটাকে মাইনাস করব আর ইনকাম ট্যাক্সটাকে মাইনাস করব, এই দুটাকে একসাথে অ্যাড করে একসাথে মাইনাস করা হয়েছে। এরপর যদি কোনো জেনারেল রিজার্ভ থাকে, জেনারেল রিজার্ভ থাকলে সেটা অ্যাড হবে। তারপর আমরা প্লাস মাইনাস করার পরে ইকুইটির ক্লোজিং ব্যালেন্সটা পাবো। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কাজ। এরপর আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। টু নো দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ইজ প্রিপেয়ার্ড উইথ অল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল। অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কী কী আসে, অ্যাসেটগুলো আসবে, লাইবিলিটিসগুলো আসবে আর ক্যাপিটাল। আর ক্যাপিটাল বলতে আমরা যে চেঞ্জেস ইন ইকুইটির যে কাজটা আমরা করেছি, অ্যান্ডিং ক্যাপিটাল বা অ্যান্ডিং ব্যালেন্স যেটা আমরা বের করেছিলাম প্লাস মাইনাস করে, ওই ব্যালেন্সটা, এটা নতুন করে এখানে করতে হবে না, জাস্ট ব্যালেন্সটা বসিয়ে দিলে হবে। কাজ করতে হবে কাদেরকে নিয়ে, কাজ করতে হবে অ্যাসেটস আর লাইবিলিটিস নিয়ে। সো এটার ডিসকাশনে আমরা যাবো একটু পরে। সো বুঝতেই পারছি যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের তিনটা জিনিস থাকে, তিনটা কম্পোনেন্ট থাকে, অ্যাসেটস থাকবে, লাইবিলিটিস থাকবে আর ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে ওই চেঞ্জেস ইন ইকুইটিসের যে ব্যালেন্সটা ছিল ওইটা। অলরাইট, প্রথমে আমরা অ্যাসেটস নিয়ে কথা বলবো। অ্যাসেটস আর শোন ডিভাইডিং ইনটু ফোর টাইপস, অর্থাৎ চারটা ক্যাটাগরিতে বা চারটা টাইপে ডিভাইড করে অ্যাসেটগুলোকে দেখানো হয়। অর্থাৎ এটা এভাবে বলতে পারি যে আমাদের ম্যাথসের মধ্যে চার ক্যাটাগরির অ্যাসেটস থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। সো চারটা অ্যাসেটগুলো কী, নাম্বার ওয়ান ফিক্সড অ্যাসেটস, নাম্বার টু লং টার্ম ইনভেস্টমেন্ট, নাম্বার থ্রি কারেন্ট অ্যাসেটস, নাম্বার ফোর ফিকটিশাস অ্যাসেটস। অ্যাসেটস আর অ্যারেঞ্জড আন্ডার টু ম্যাথডস, দুইটা ম্যাথডে এগুলোকে অ্যারেঞ্জ করা হয়। নাম্বার ওয়ান পারমানেন্স প্রেফারেন্স ম্যাথড, নাম্বার টু লিকুইডিটি প্রেফারেন্স ম্যাথড। পারমানেন্স প্রেফারেন্স ম্যাথড মানে হচ্ছে অ্যাসেটগুলোর মধ্যে যেগুলো একটু বেশি পারমানেন্ট সেগুলোকে আগে লিখতে হবে, আর যেগুলো একটু কম পারমানেন্ট সেগুলোকে পরে লিখতে হবে। ঠিক একইভাবে লিকুইডিটি প্রেফারেন্স ম্যাথডের ক্ষেত্রে উল্টাটা হবে, অর্থাৎ যেগুলো একটু কম পারমানেন্ট সেগুলোকে আগে লিখবো, আর পারমানেন্টগুলোকে ওয়ান বাই ওয়ান পরে লিখতে থাকবো। ক্লাসিফিকেশনস অফ অ্যাসেটস, নাম্বার ওয়ান ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস আর দোজ উইচ আর ইউজড ইন দ্য বিজনেস ফর লং টাইম, সাচ এস গুডউইল, ল্যান্ড, বিল্ডিংস, মেশিনারি, ফার্নিচার। অর্থাৎ যে অ্যাসেটগুলো বেশি সময় ধরে আমার বিজনেসে থাকবে সেগুলি হচ্ছে
ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ অনেক দিন ধরে যে অ্যাসেটগুলো আমার বিজনেসে ইউজড হইতে থাকবে সেগুলি হচ্ছে ফিক্সড অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস আর দোজ অ্যাসেটস উইচ ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ উইদিন ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড। এক্সাম্পলগুলো কি? ক্যাশ, ব্যাঙ্ক ব্যালেন্স, ডেপ্টার্স, স্টক অফ গুডস এক্সেট্রা। অর্থাৎ কারেন্ট অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেটগুলো যেগুলো চাইলে আমরা এক বছরের মধ্যে এগুলোকে ক্যাশে কনভার্ট করতে পারি। ক্যাশ বা যে অ্যাসেটগুলোকে ইজিলি ক্যাশে কনভার্ট করা যায় সেগুলি হচ্ছে কারেন্ট অ্যাসেটস। লং টার্ম ইনভেস্টমেন্টস, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের 3 নম্বরটা। আর 4 নম্বর হচ্ছে ফিকটেশিয়াস অ্যাসেটস। সো প্রথমে আমি লং টার্ম ইনভেস্টমেন্ট কী সেটা একটু বলে দিই। লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টগুলো, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেস্টমেন্ট দেওয়া থাকবে সেটাই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। আর একটা কাইন্ড অফ অ্যাসেটস হচ্ছে ফিকটেশিয়াস অ্যাসেটস। ফিকটেশিয়াস অ্যাসেটস কী সেটার এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি। ফিকটেশিয়াস অ্যাসেটস কী সে সম্পর্কে একটু আগে বলে রাখি। ফিকটেশিয়াস অ্যাসেটস মানে হচ্ছে এমন অ্যাসেট যেগুলো আসলে অ্যাসেট না, কিন্তু এগুলোকে আমরা অ্যাসেট হিসাবেই কাউন্ট করে থাকি। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে কমন এক্সাম্পল, এগুলোই দিবে। যেমন নাম্বার 1, প্রমোশনাল এক্সপেন্স অফ দ্য কোম্পানি। কোম্পানির শুরুতে বড় মাপের যে খরচগুলো করে সেগুলোকে প্রমোশনাল এক্সপেন্সগুলোকেই আমরা ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে দেখাই, বা প্রিলিমিনারি এক্সপেন্স যেগুলো সেগুলোকে আমরা ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে দেখাই। তারপর আন্ডাররাইটিং কমিশন যেটা দেয়, একটা কোম্পানি যখন বাজারে প্রথম বিজনেস রান করতে থাকে তখন আন্ডাররাইটিংয়ে একটা কমিশন দেওয়া লাগে শুরুতে, সেটা ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে দেখানো হবে। তারপর প্রিলিমিনারি যে কোনো এক্সপেন্স যেগুলো প্রাথমিকভাবে কোম্পানি রান করার আগে বা কোম্পানি যখন প্রথম প্রথম বিজনেসে আসে তখন যে এক্সপেন্সগুলো করে, বড় মাপের এক্সপেন্স যেগুলো করে সেগুলোকে প্রিলিমিনারি এক্সপেন্স বলে। সো এগুলো হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেটস। তারপর ডিসকাউন্ট অ্যালাউ করলে শেয়ার ইস্যু করার সময়, অর্থাৎ বলছিলাম যে ফিকটিশিয়াস অ্যাসেট হচ্ছে সেই এক্সপেন্সগুলো যেগুলো হচ্ছে বিজনেস শুরু করার সময় যখন একটা কোম্পানির খরচগুলো করে থাকে, বড় অ্যামাউন্টে কিছু খরচ করে থাকে, সেগুলোকে আমরা মূলত ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে দেখাই। হ্যাঁ, এখন আসছে আসল কথা। ফিকটিশিয়াস মিন্স ফেক। দিজ আর নট অ্যাসেটস অ্যাট অল বাট দে শো ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ ফিকটিশিয়াস অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেটগুলো, অর্থাৎ এমন অ্যাসেট যেগুলো আসলে অ্যাসেট না, অ্যাকচুয়ালি এগুলো খরচ, বাট এগুলোকে আমরা অ্যাসেট হিসেবে দেখাই। বিজনেস শুরু করার সময় একবারই এই খরচগুলো করতে হয়। লং টার্ম লাইবিলিটিস, লাইবিলিটিস উইচ আর টেকেন ফর আ লং পিরিয়ড অফ টাইম ইজ কল লং টার্ম লাইবিলিটিস। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ব্যাঙ্ক লোন, মর্গেজ লোন, ডিভেঞ্চার এক্সেট্রা। অর্থাৎ যে লোনগুলো বা যে ডেপসগুলো আমরা অনেক লম্বা সময়ের জন্য, মোর দেন 1 ইয়ারের চাইতে বেশি সময়ের জন্য যেগুলো আমরা ব্যবসাতে ইউজ করব সেগুলি হচ্ছে লং টার্ম লাইবিলিটি। সো এটার কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ব্যাঙ্ক লোন সচরাচর বিজনেসের ক্ষেত্রে 1 বছরের জন্য ব্যাঙ্ক লোন নেওয়া হয় না, এটা অনেক লং টার্মের জন্য নেওয়া হয়। তারপর মর্গেজ লোন, বিল্ডিং মর্গেজ রেখে লোন নেওয়া, এটা 1 বছরের জন্য হয় না, এটা লম্বা সময়ের জন্য হয়। ডিভেঞ্চার ক্যাপিটাল, এটা ক্যাপিটাল হিসাবে ডিভেঞ্চার আকারেই ক্যাপিটাল কালেক্ট করে কোম্পানিগুলো, সো ওগুলো কিন্তু লং টার্মের জন্যই হয়ে থাকে, অর্থাৎ মোর দেন 1 ইয়ার। আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, লাইবিলিটিস উইচ আর পেয়েবল উইদিন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ কল্ড কারেন্ট লাইবিলিটিস। এক্সাম্পলগুলো কি? ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাডভান্স ইনকাম অর আনআর্নড রেভিনিউ, ব্যাঙ্ক ওভারড্রাফট এক্সেট্রা। অর্থাৎ যেগুলো 1 বছরের মধ্যে আমি কী করবো, যেগুলো 1 বছরের মধ্যে আমি পে করে ফেলতে পারবো, যে লাইবিলিটিগুলো সেগুলি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এক্সাম্পলের মধ্যে দেওয়া হচ্ছে ক্রেডিটর্স নট মোর দেন 1 ইয়ার, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কোনো খরচ যদি আউটস্ট্যান্ডিং থাকে, বকেয়া থাকে সেটা, কোনো ইনকাম যদি আমি অ্যাডভান্স করে ফেলি সেটাও কিন্তু আমার জন্য লাইবিলিটি, আমাকে কাজটা বুঝাই দিতে হবে। অ্যাডভান্স ইনকাম অর আনআর্নড রেভিনিউ একই কথা। ব্যাঙ্ক ওভারড্রাফট, একটা জিনিস বুঝতে হবে, ব্যাঙ্ক লোন আর ব্যাঙ্ক ওভারড্রাফটের মধ্যে পার্থক্যটা কী। ব্যাঙ্ক লোন হচ্ছে লং টার্ম লাইবিলিটিস আর ব্যাঙ্ক ওভারড্রাফট হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। একটা ইলাস্ট্রেশন আমরা দেখব। প্রথমে নামটা থাকবে, ফার্মের নাম, তারপর ডেট, পার্টিকুলার্সের। প্রথমে হচ্ছে আমরা অ্যাসেটগুলোকে বসাবো। অ্যাসেটগুলোকে কীভাবে বসাবো? পারমানেন্স মেথডে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট বা যেগুলো একটু পারমানেন্ট সেগুলো আগে বসবে। প্রথমে আমরা ফিক্সড অ্যাসেটসকে বসাবো। ফিক্সড অ্যাসেটসের মধ্যে কী কী থাকতে পারে সেগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ইলাস্ট্রেশন, আরও কিছু আছে যেটা বইয়ের মধ্যে হয়তো দেওয়া আছে। তো নাম্বার 1, গুডউইল। গুডউইল থাকলে সেটা আমরা বসাবো, আর গুডউইলের সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, মানে রাইট অফ করতে বলে, রিটার্ন অফ করতে বলে, অর্থাৎ গুডউইলটাকে কমাই দিতে বলে, সেটাকে আমরা লেস করে দেবো, আর বাকি যেটা নেট সেটাকে বসাবো। ফার্নিচার আমাদের ফিক্সড অ্যাসেট,
যদি ডেপ্রিসিয়েশন থাকে, ডেপ্রিসিয়েশন ধরতে বলে, সেই ডেপ্রিসিয়েশনটাকে আমরা মাইনাস করে দিব, তারপর বাকি টাকাটা এখানে বসাবো অ্যাসেটে। তারপর অফিস ইকুইপমেন্ট থাকলে এটাও অ্যাসেটে আসবে, আর অফিস ইকুইপমেন্টের উপর যদি ডেপ্রিসিয়েশন ধরতে বলে সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করতে হবে, বাকি টাকাটাকে আমরা এখানে বসাবো। মেশিনারির ক্ষেত্রেও সেম, মেশিনারি আমাদের জন্য অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, আর এখানে যদি ডেপ্রিসিয়েশন ধরতে বলে সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে বাকি টাকাটা আমরা এখানে দেখাবো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটাও আমাদের জন্য ফিক্সড অ্যাসেট, এটার সাথেও কিন্তু ডেপ্রিসিয়েশনের কাজ হয়। ডেপ্রিসিয়েশন ধরতে বললে আমরা ডেপ্রিসিয়েশন ধরবো, ধরে টাকা মাইনাস করে বাকি টাকাটা বসাবো। আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো নিয়ে আলাদা একটা নতুন পর্ব করব, নতুন একটা পার্ট আসবে, সেখানে আমি বিস্তারিত ডিসকাস করব। এরপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টে শুধু একটা ইনভেস্টমেন্টই থাকে, যে ইনভেস্টমেন্টটা থাকবে সেটা বসিয়ে দিব। তারপর কারেন্ট অ্যাসেটসগুলো আমরা দেখতে পাচ্ছি। কারেন্ট অ্যাসেটসের মধ্যে সবার আগে আসে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক, এটা দুইটাও থাকতে পারে। ক্যাশ ইন হ্যান্ডে কিছু টাকা থাকতে পারে, ক্যাশ এট ব্যাঙ্কে কিছু টাকা থাকতে পারে, সেগুলো আলাদা আলাদা করে এখানে দেখিয়ে দেবো, বা দুইটা একসাথে থাকলে একবারে বসবে টাকাটা। তারপর ডেপ্টর্স হচ্ছে আমার জন্য কারেন্ট অ্যাসেট। ডেপ্টর্সের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, যেমন ব্যাড ডেপ্টস বা ডাউটফুল ডেপ্টসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা থাকলে আমরা সেটা মাইনাস করে বাকি টাকাটা বাইরের কলামে লিখবো। এরপর আরও কিছু কারেন্ট অ্যাসেটস আছে, যেমন বিলস রিসিভেবল, এটা আমার জন্য কারেন্ট অ্যাসেটস। আনইউজ স্টেশনারি, এটা কারেন্ট অ্যাসেট। রিসিভেবল, কোনো ইনকাম যদি থাকে, ইনকাম রিসিভেবলস বা যাবতীয় রিসিভেবলস যা আছে সেগুলো আমাদের জন্য কারেন্ট অ্যাসেট। এক্সপেন্স মেড ইন অ্যাডভান্স, কোনো এক্সপেন্স যদি আমরা অ্যাডভান্সে পে করে ফেলি সেক্ষেত্রে সেটা আমার জন্য, আমাদের জন্য কারেন্ট অ্যাসেট হবে। আর আরেকটা কারেন্ট অ্যাসেট আছে, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা অলওয়েজ আমাদের জন্য কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট পেলাম এবং কারেন্ট অ্যাসেট পেলাম। এরপরে আরেকটা অ্যাসেট হচ্ছে, সেটা হচ্ছে কি, ফিকটিশাস অ্যাসেট। ফিকটিশাস অ্যাসেটের মধ্যে টার্মগুলো সবসময় ফিক্সড, অর্থাৎ এই ধরনের এক্সপেন্স থাকে, প্রিলিমিনারি এক্সপেন্স যেটা, এটা অলওয়েজ ফিকটিশাস অ্যাসেট হিসাবে দেখাবো। এক্সপেন্স দেখে আবার এক্সপেন্স মনে করার কিছু নাই। আর অ্যাডভার্টাইজমেন্ট যদি ডিফার্ড হয় সেক্ষেত্রে সেটাও কিন্তু ফিকটিশাস অ্যাসেট হিসেবে বসানো হবে। এরপর যাবতীয় সব অ্যাসেটগুলোকে আমরা অ্যাড করে ফেললাম, তাহলে আমরা পেলাম টোটাল অ্যাসেটস। এরপর আমরা আসবো ওনার্স ইকুইটি অ্যান্ড লাইবিলিটিসে, অর্থাৎ এই দুইটা টার্মকে একসাথে আমরা লিখে ফেলতে পারি, ওনার সিকিউরিটি অ্যান্ড লাইবিলিটিস, বিকজ ওনার সিকিউরিটিটা আমরা আলাদা করে একটা ক্যালকুলেশন করি। আমরা শুরুতে, ভিডিও শুরুতে আমরা এটা নিয়ে কাজ করেছিলাম, স্টেটমেন্ট অফ ইকুইটি, চেঞ্জেস অফ ইকুইটি। সো ওখান থেকে সরাসরি ইকুইটির ব্যালেন্স যেটা, সেটা এখানে এনে বসিয়ে দেবো, যেহেতু এটার ক্যালকুলেশন বা এটার কাজটা আমরা আলাদা করে থাকি ওনার সিকিউরিটির কাজ। লাইবিলিটিসগুলো দুই ধরনের হয়, লং টার্ম লাইবিলিটিস আর হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিসের মধ্যে কী কী থাকছে, ব্যাঙ্ক লোন, মর্গেজ লোন, ডিভেঞ্চার, এগুলো বসিয়ে দেন হচ্ছে আমরা প্লাস করে টোটাল একসাথে দেখাবো। এরপর কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কী থাকছে, ক্রেডিটর্স থাকে, বিলস পেয়েবল থাকে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকে অর্থাৎ বকেয়া এক্সপেন্স, এটা অ্যাডভান্স ইনকাম বা আনআর্ন রেভিনিউ থাকে, আর ব্যাঙ্ক ওভারড্রাফট থাকে। তাহলে আমরা দুইটা লাইবিলিটিস অর্থাৎ লং টার্ম লাইবিলিটিস এবং কারেন্ট লাইবিলিটিস দুইটাকে আমরা অ্যাড করে দিয়ে টোটাল লাইবিলিটিসটা বের করব। দেন ইকুইটির ক্লোজিং ব্যালেন্স আর হচ্ছে টোটাল লাইবিলিটিস অ্যাড করার পরে আমরা টোটাল ওনার সিকিউরিটি অ্যান্ড টোটাল লাইবিলিটিস পাবো। অঙ্কটা হয়েছে কি না সেটা বুঝতে পারবো কীভাবে? সেটা বুঝতে পারার উপায় হচ্ছে সবসময় মনে রাখতে হবে টোটাল অ্যাসেটসের যে টাকাটা আসবে সেটা সবসময় ওনার সিকিউরিটি এবং টোটাল লাইবিলিটিসের টাকা সমান হবে। যদি তোমার অঙ্কে টোটাল অ্যাসেটসের ভ্যালু আসে 1 লাখ টাকা, তাহলে তোমার ওনার সিকিউরিটি আর টোটাল লাইবিলিটিসের ব্যালেন্সটাও আসতে হবে 1 লাখ টাকা দুইটা। যদি এই দুইটা ব্যালেন্স অর্থাৎ টোটাল অ্যাসেটস আর ওনার সিকিউরিটি এবং টোটাল লাইবিলিটিসের ব্যালেন্স না মিলে, তাহলে বুঝতে হবে অঙ্কে কোথাও একটা ভুল আছে বা কোয়েশ্চেনে কোথাও একটা ভুল আছে। সেক্ষেত্রে কী করতে হবে সেটাও আমি বলে দিব নেক্সট ভিডিওতে। সো দ্যাট মিন্স যদি এটা অঙ্কটা যদি করো তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন করবা, তখন যদি দেখো টোটাল কারেন্ট অ্যাসেটস বা সরি টোটাল অ্যাসেটস আর টোটাল ওনার সিকিউরিটি অ্যান্ড টোটাল লাইবিলিটিসের টাকার অ্যামাউন্টটা মিলে গেছে, তাহলে বিঙ্গো, অঙ্ক হয়ে গেছে। ওকে ফাইন, এন্ড অফ পার্ট টু। পার্ট টু শেষ, উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাডজাস্টমেন্টস ইন পার্ট থ্রি। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হবে পার্ট থ্রিটা, সো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।